একজন ব্যক্তি আমাকে প্রশ্ন করছে, যাচ্ছা জোরে আমিন না বললে সালাত হবে না? আমল হবে, বুকে হাত না বাঁধলে সালাত হবে না? হবে। তো লোকটা বলে আচ্ছা ঠিক আছে। আমি লোকটাকে আবার ডাকলাম, আপনি কি জানেন যে আমিন জোরে বলার হাদিস আছে, হাদিস সহি, এটা কি জানেন? হ্যাঁ জানি। আপনি কি জানেন রফুলে আদায় করার পক্ষে একটা দুইটা না 400 হাদিস বর্ণিত হয়েছে, এটা কি জানেন আপনি? বলছে হ্যাঁ জানি, সহি হাদিস আছে। আপনি মানবেন না কেন উত্তরটা দিয়ে যান, কথা বুঝেননি? মানবেন না কেন, জানেন তো মানবেন না কেন উত্তরটা দিয়ে যান। তো বলছে যে যেহেতু আসতে বলারও হাদিস আছে তো ওইটাই মানি। আমি বললাম যে শুনেন সালাত হবে, কিন্তু একটা ঘটনা শুনে নেন। সাইদ ইবনে মুসাইয়্যাব একজন ব্যক্তিকে দেখছেন যে ফজরের আজানের পরে, এই কথাটা স্মরণ রাখবেন আপনারা যেটা বলছি, ফজরের আজানের পরে একজন ব্যক্তি নামাজ পড়েই যাচ্ছে, নামাজ পড়েই যাচ্ছে। তো সাইদ ইবনে মুসাইয়্যাব ধমক দিচ্ছেন, এই তুমি এত সালাত পড়ছো কেন? তো সাইদ ইবনে মুসাইয়্যাবকে উল্টা ধমক দিচ্ছে মুসল্লি, বলেন তো ফজরের আজানের পরে কয় রাকাত সালাত পড়তে হয়? মাত্র 2 রাকাত, এর বেশি পড়া যায় না। তো পড়তে আছে, কিসের সালাত পড়ো? তখন উল্টা ওই মুসল্লি ধমক দিচ্ছে, আপনি ধমক দিচ্ছেন কেন? আল্লাহ কি আমাকে সালাত পড়ার কারণে শাস্তি দিবেন? দেখেন মূর্খ মানুষ কি প্রশ্ন করে বসে, উত্তর কি দিবে? বলাতে দারুণ কথা বলেছে, আপনি কি বলেন? আমি তো নামাজ পড়ছি, নামাজ পড়ার কারণে কি আল্লাহ আমাকে শাস্তি দিবেন? উত্তর কি দিবেন আপনি? এমন দারুণ উত্তর দিলেন সাইদ ইবনে মুসাইয়্যাব। তিনি বলছেন লা ইউআযিবুকা বিসালাতিক ওয়ালাকিন ইউআযিবু বিখিলাফিস সুন্নাহ। আরে বেকুব, নামাজ পড়ার কারণে আল্লাহ তোমাকে শাস্তি দিবে না, এই সময় নামাজ পড়া রাসূলের সুন্নাতের খেলাফ, সুন্নাতের বিরোধিতা করার কারণে তোমাকে আল্লাহ শাস্তি দেবে। উত্তর পেয়েছেন আপনারা? হ্যাঁ, সুন্নাতটা আপনার জানা আছে কিন্তু মানছেন না, না মেনে মরেন খবর আছে আপনার, কথা বুঝলেন না? সুন্নাত আছে বুঝলেন, মানলেন না, গোড়ামি করে গেলেন। সব জায়গায় জয়েব এবং জাল হাদিস দ্বারা পরিপূর্ণ প্রভাব এত বেশি, এমনকি আল্লাহ মারজানি হানাফি আজওয়াবে ফাজেলার মধ্যে তিনি বলছেন কৌলুল ফুকাহা ইয়াহতামিলুল খাতা গালিবু খালিনা ইসনাদ ফাইন্নাহু ইয়াহতামিলু আন ইয়াকুল মাউদুআ। তিনি বলছেন ফকিদের কথাতে সন্দেহ রয়েছে, ভুল রয়েছে, কারণ হলো তাদের কথা সনদবিহীন, বিশেষ করে তাদের প্রায় কথাই হলো জাল। হানাফি বিদ্বান আল এরশাদ 146 পৃষ্ঠার মধ্যে আলোচনা করছেন, আব্দুল হাই লাখনবী রহিমাহুল্লাহ জামি সগিরের ভূমিকার মধ্যে নাফি কবিরের 13 পৃষ্ঠার মধ্যে বলছেন কাম মিন মুতামাদিনি তামাদা আলাইহি আযিল্লাতুল ফুকাহা মামলুগুন বিল আহাদিস দঈফা ওয়ালা সিয়াম আল ফাতাওয়া। তিনি বলছেন বন্ধুরা শুনো, বন্ধুরা শুনো, কত কত কেতাব আছে, অনেক কেতাব আছে, মানুষ ওই কেতাবগুলোর উপরে নির্ভরশীল আমল করে, অথচ ওই কেতাবগুলো সব জাল হাদিসে পরিপূর্ণ, ওয়ালা সিয়াম আল ফতোয়া, বিশেষ করে ফতোয়ার কেতাবগুলোতে জাল হাদিসে ভর্তি। তিনি আরেকটা কথা বলছেন আলা তারা ইলা সাহিবিল হিদায়া মিন আজিল্লাতিল হানাফিয়া আলা তারা ইলা সাহিবিল অজিজ মিন আজিল্লাতে শাফিয়া ইলা রফি শারিহিল অজিজ। তিনি বলছেন বন্ধু তুমি কি দেখো না হেদায়া কিতাবের লেখকের দিকে, তিনি একজন হানাফিদের বড় বিদ্বান, তুমি কি দেখো না রাফের দিকে যিনি শাফি মাঝহাবের বড় বিদ্বান, কদ যাকারা ফি তাসানিফিহিমা লামি ইউজাদ লাহু আহসারুন খবরুন খবিরুন বিল হাদিস। তিনি বলছেন তারা দুইজনাই শাফি মাঝহাবের কিতাবের মধ্যে, হানাফি মাঝহাবের কিতাবের মধ্যে তারা দুইজনাই এমন হাদিস উল্লেখ করেছে যা পৃথিবীর কোনো মুহাদ্দিসের কাছে পাওয়া যায় না,
সবগুলো জাল হাদিস দ্বারা পুরো পরিপূর্ণ একেবারে। আপনাকে কয়টা বলবো, কয়টা আপনাকে বুঝাবো, তার মধ্যে একটা সালাত সম্পর্কে সবচেয়ে বেশি হাদিস বর্ণিত হয়েছে। সালাতের আহকাম যতগুলো আছে, যেমন হাত বাঁধা আহকাম, রুকু করা আহকাম, সেজদা করা একটা আহকামের মধ্যে অন্তর্ভুক্ত, কোন হুকুমটা সম্পর্কে সবচেয়ে বেশি হাদিস বর্ণিত হয়েছে বলেন তো? কোনটা? রাফুল ইয়াদিন সম্পর্কে সবচেয়ে বেশি হাদিস বর্ণিত হয়েছে, 400 হাদিস বর্ণিত হয়েছে। আপনি চিন্তা করতে পারছেন? অথচ এই 400 হাদিসকে মানসুখ করে দেওয়া হয়েছে, বাতিল করে দেওয়া হয়েছে, 4টা নগদ জাল হাদিস তৈরি করে, নগদ 4টা জাল হাদিস তৈরি করার একটা জয়ীফ হাদিস যেটা আবু দাউদের মধ্যে আসছে। ইবনু মাসুদ সালাত আদায় করতে শিখালেন, শিখাতে গিয়ে একবার রফুল আয়দান করলেন, এই হাদিসটাকে গ্রহণ করেছে বাংলাদেশের মানুষ। আর ওই হাদিস ইমাম আবু দাউদ উল্লেখ করে, আপনি খুলুন 109 পৃষ্ঠা আবু দাউদের মধ্যে, যে বড় আবু দাউদ পড়ানো হয় কওমি মাদ্রাসা খারেজি মাদ্রাসায়, 9 পৃষ্ঠায় হাদিসটা আছে। ইমাম আবু দাউদ ওই হাদিস সম্পর্কে মন্তব্য করেছেন এই মর্মে, ইমাম আবু দাউদ বলছেন, হাযা হাদিসুন মুখতাসারুন মিন হাদিসিন তাবিলিন লাইসা হুয়া বিসহীহিন, এই হাদিসটি লম্বা হাদিসের একটা অংশ, এই হাদিস সহি নয়, এই হাদিস সহি। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন এই হাদিস সহি নয়। তো যদি ইমাম আবু দাউদ যিনি হাদিস সংকলন করেছেন তিনি যদি বলেন হাদিস সহি নয়, আপনারা বলেন এই হাদিসকে সহি বলা যাবে না? এখন আমি প্রশ্ন করছি আপনাদেরকে, আবু দাউদের মধ্যে হাদিসটা আছে কিন্তু ইমাম আবু দাউদের মন্তব্যটুকু নাই। ইমাম আবু দাউদ যে একবার রফুল আদান করা হাদিসকে জয়ীফ বললেন, এই মন্তব্যটুকু আবু দাউদের মধ্যে নাই। আমি কষ্টের সাথে বলি, এই মন্তব্য সৌদি আরবের প্রিন্টে আছে, কুয়েতের প্রিন্টে আছে, সিরিয়ার প্রিন্টে আছে, মিশরের প্রিন্টে আছে, বৈরুতের প্রিন্টে আছে, উপমহাদেশের প্রিন্টে নাই কেন? নিঃসন্দেহে চুরি করেছে, নিঃসন্দেহে তুলে দিয়েছে, এটা কেন তুলে দিয়েছে? যিনি হাদিস সংগ্রহ করেছেন তিনি যদি বলে যান হাদিসটা জয়ীফ, আর কোনো আপত্তি আছে না? শুধু তাই চিন্তাই করা যায় না, ভাবাই যায় না। আবু দাউদের 110 পৃষ্ঠা খুলুন, ওখান থেকে 4টা হাদিস তুলে দেওয়া হয়েছে আবু দাউদের মধ্যে নাই। 4টা হাদিস কোনটা? বুকের উপরে হাত বাঁধা। ইমাম আবু দাউদ হাত বাঁধা সম্পর্কে 5টা হাদিস নিয়ে আসছে, 4টা হাদিস নিয়ে আসছেন, 3টা নিয়ে আসছেন নাভির নিচে, 1টা নিয়ে আসছেন বুকের উপরে। তবে 3টা নাভির নিচের হাত বাঁধার হাদিস 3টাকেই আবু দাউদ জয়ীফ বলেছেন, না ও বুকের উপরে হাত বাঁধার হাদিস সম্পর্কে কোনো মন্তব্য করেননি। এই বাংলাদেশে যে আবু দাউদ পড়া হয় উপমহাদেশে, এই আবু দাউদ থেকে 4টা হাদিসকে খতম করে দেওয়া হয়েছে। আপনারা বলেন পুকুর চুরি, এটা তো সাগর চুরি। এটা কেন তুলে দেওয়া হলো একেবারে? কিসের স্বার্থে? আপনি বুঝতেই পারছেন কিসের স্বার্থে? এই 4টা হাদিসই সৌদি আরবের প্রিন্টে আছে, বৈরুতের প্রিন্টে আছে, মিশরের প্রিন্টে আছে, সিরিয়ার প্রিন্টে আছে, কুয়েতের প্রিন্টে আছে, বাহরাইনের প্রিন্টে আছে, দুবাইয়ের প্রিন্টে আছে, উপমহাদেশের প্রিন্টে এই 4টা হাদিস নাই কেন? কে প্রশ্ন করবে এগুলো? শুধু তাই, আবদুল্লাহ ইবনে জুবায়রের নামে হাদিস তৈরি করেছে, নগদ হাদিস তৈরি করেছে, একটা টাটকা হাদিস তৈরি করেছে। আবদুল্লাহ বিন জুবায়ের সম্পর্কে একটা হাদিস তৈরি করা হয়েছে। আরে ভাই, হাদিসের গ্রন্থে থাকলে না একটা কথা ছিল যে হাদিসটা জাল, এটা যে কোনো বইয়েই নাই, কোনো বইয়েই বর্ণিত হয়নি, কোনো দলিলাই বর্ণিত হয়নি, এর কাঁচা তৈরি করা, একবারে পাকা, একবার নগদ তৈরি করা। কি হাদিসটা? আবদুল্লাহ বিন জুবায়ের মসজিদে ঢুকলেন, দেখছেন যে তিনি রফুল আয়দান করছেন, দেখছেন রফুল আয়দান করছেন একজন ব্যক্তি, তিনি বললেন, এই শুনো, তুমি রফুল আয়দান করছো কেন? আল্লাহর নবী আগে করতেন, আমরাও করতাম, নবী ছেড়ে দিয়েছেন, আমরাও ছেড়ে দিয়েছি,
এই হাদিসটা দলিল হিসাবে পেশ করে সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে পাঁচটা হাদিস, রফলে আয়দানের পাঁচটা হাদিসকে খতম করেছে, 102 পৃষ্ঠায় টিকাই বর্ণনা করেছে, টিকার মধ্যে এই হাদিসটা। হেদায়া আবার সাপোর্ট করেছে, 111 পৃষ্ঠা খুলুন, হেদায়া সাপোর্ট করেছে। কেন? আব্দুল্লাহ বিন জুবায়রের নামে যে হাদিস তৈরি করা হলো, পৃথিবীর কোন গ্রন্থে বর্ণিত হয়েছে এটা? কেনই বা তৈরি করা হলো এই হাদিস? স্বার্থপর। রফুলে আদাইনের হাদিসকে খতম করার জন্য নগদ কাঁচা একটা টাটকা হাদিস জাল করেছে। আর একটা হাদিস তো আপনারা শুনেনি, আমি ওটা বলছি। একটা সর্বনাশ করেছে, ইবনু আব্বাসের নাম দিয়ে হাদিস তৈরি করেছে, কোনো গ্রন্থে বর্ণিত হয়নি। আরে কোনো গ্রন্থে বর্ণিত হয়নি বলতে আমি বুঝাচ্ছি যে চীন দেশে গিয়ে হলো এলেম শিক্ষা কর, এটা জাল হাদিস। এটা পাবেন কোথায়? জাল হাদিসের গ্রন্থের মধ্যে পাবেন। বুঝতে পারছেন কথা? কিন্তু যে আমি যে এটা বললাম এই হাদিসটা, এটা জাল হাদিসের গ্রন্থের মধ্যেও নাই যে, এবার বুঝতে পারছেন মনে হয়? এটা জাল হাদিসের গ্রন্থেও নাই, তৈরি করা, নগদ তৈরি করা।